গুড মর্নিং স্টুডেন্টস আশা করি খুব ভালো আছো তোমরা মনে পড়ছে গতদিন আমরা পড়েছিলাম রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে শেষ হয়েছিল না কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক নিয়ে আমরা আলোচনা করছিলাম তো সেই প্রভাবকের অর্থাৎ যারা রাসায়নিক বিক্রিয়ায় কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করেছিল যেমন ধরো আলো তাপ তারপরে শব্দ দ্রাব্যতা সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম শেষ আমরা আলোচনা করেছিলাম মনে করে দেখো তড়িৎ নিয়ে আ এবং বলেছিলাম যে আমরা এর পরের দিন আরেকটু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনুঘটক চলো আজকের পাঠে আমরা তাহলে ঢুকে পড়ি আজকের বিষয়ে যা নিয়ে আমরা আলোচনা করব। সে হচ্ছে অনুঘটক দেখো অনুঘটকে যাওয়ার আগে আমি তোমাদের অন্য একটা কনসেপ্ট প্রথম দিই দেখো আমাদের চারপাশে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে তাদের বেগ কিন্তু সমান হয় না কোনোটা খুব তাড়াতাড়ি ঘটে কোনোটা আবার খুব ধীরে ধীরে বিক্রিয়া ঘটে কোনোটায় তাপ দেওয়ার প্রয়োজনই হয় না কোনোটায় আবার বিক্রিয়া করতে চাইছে না বলে তাকে তাপ দিলে অনেক উষ্ণতা প্রয়োগ করলে অনেক তখন দেখা যায় যে অনেক বেশি সময় ধরে খুব ধীরে ধীরে বিক্রিয়াটা হচ্ছে এই ধরনের ধীর বিক্রিয়াগুলোর ইল্ড বাড়ানো যায় অর্থাৎ প্রাপ্য পদার্থের শতাংশ আমরা বাড়াতে পারি কিছু পদার্থ যোগ করে যে পদার্থগুলোকে আমরা বলতে পারি অনুঘটক এই অনুঘটকরা এমন পদার্থ যাদের ওই বিক্রিয়ায় যোগ করলে সে কী করে ওই বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয় কিন্তু বিক্রিয়া শেষে নিজে রাসায়নিক গঠনে অপরিবর্তিত থাকে শব্দটা মনে রেখো রাসায়নিক গঠনে অপরিবর্তিত থাকে একটা উদাহরণ দিই ধরো তুমি রোজ তোমার বাড়ি থেকে স্কুলে আসতে সময় নাও প্রায় ধরো বারো মিনিট কিন্তু তোমার বন্ধু সেদিন তোমার বাড়িতে এলো এসে বলল চল একটা শর্টকাট পেয়েছি আমি নিয়ে যাচ্ছি বন্ধু তোমার সঙ্গে নিয়ে গেল এবং তুমি সাড়ে পাঁচ মিনিটে স্কুলে পৌঁছলে বন্ধু কিন্তু তোমার সঙ্গে গেল অনুঘটকও কিন্তু সঙ্গে যায় এমন না বন্ধু রাস্তাটা বাতলে দিল সে অনুঘটক হবে না মনে রেখো অনুঘটক নিজে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই ধারণাটা পরিষ্কার থাকা দরকার নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার কোনো একটা ধাপে সে আবার তার নিজের গঠনে ফেরত চলে আসে যার জন্য তার ভৌত ধর্মের অনেক সময় পরিবর্তন হতে দেখা যায় হয়তো আমি কেলাস দিলাম দেখা যাবে বিক্রিয়া শেষে যাকে পেলাম সে কিন্তু কেলাস আঁকার নয় সে হয়তো পাউডারড হয়ে গেছে বা তার ফর্ম পরিবর্তন তার অবস্থা পরিবর্তিত হয়েছে কিন্তু সে ওই বিক্রিয়ায় থেকে পথটাকে পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করলো যেমন তোমার বন্ধু তোমার সঙ্গেই গেল সঙ্গে গিয়ে তোমাকে অন্য একটা রাস্তা দিয়ে স্কুলে নিয়ে গেল। রিয়াক্টার থেকে প্রোডাক্ট পৌঁছে গেল শুধু পাথ অফ দ্য রিয়াকশান চেঞ্জ হলো অনুঘটকের কাজ এইটাই পাথ অফ দ্য রিয়াকশান আমরা যেমন যে পথে যাচ্ছি সেটা আমার পথ তেমন বিক্রিয়াও একটা পথে যায় সেই পথটাকে যদি পরিবর্তন করে দেওয়া যায় তাহলে দেখা যায় যে বিক্রিয়ার সময় হয়তো কম লাগছে আমাকে তাকে কম তাপ দিতে হচ্ছে ইল্ড বাড়ছে এই যে প্রক্রিয়াটা করলো তার নাম অনুঘটক এসো আমরা বই থেকে পড়ি বলছে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক বা ক্যাটালিস্ট এবং মনে রেখো এই যে অনুঘটন অনুঘটক যে বিক্রিয়াটা ঘটালো সেই বিক্রিয়াটাকে বলা হয় অনুঘটন বা ক্যাটালিসিস যেমন একটা এক্সাম্পল তোমার বইয়ে দিয়েছে চলো পড়ি হাইড্রোজেন পার অক্সাইড হলো একটি বর্ণহীন তরল এটি খুব সুস্থিত নয় সাধারণ তাপমাত্রায় খুব ধীরে ধীরে ভেঙে যায় আর জল ও অক্সিজেন গ্যাস তৈরি করে দেখো বিক্রিয়াটাও দেওয়া আছে টু H2O2 টু হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের সংকেত সেটা সাধারণ উষ্ণতাতেই অর্থাৎ ধরো পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে যে টেম্পারেচার ঘোরাফেরা করে সেই টেম্পারেচারেই কিন্তু ও ভেঙে যায় জল এবং অক্সিজেনে এইবার এই ধীর বিক্রিয়াটির ওপর আমরা অনুঘটকের প্রভাব লক্ষ্য করব। মজাটা হচ্ছে এখানে তোমাদের একটা পরীক্ষা করতে বলা হয়ে করো পরীক্ষা তো তোমাদের কাছে না আছে এই মুহূর্তে কোনো দিন দেখা যাবে সম্ভব হয় না যাই বলবো পরীক্ষাটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা একটা টেস্ট টিউবে অল্প পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ নিয়েছে তার মধ্যে সামান্য জল মিশিয়ে সামান্য ডাই ডাইঅক্সাইডের গুঁড়ো দেওয়া হয়েছে এটা একটা টেস্ট আর দ্বিতীয় টেস্টটা কি অন্য টেস্ট টিউবে অল্প হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণে সমপরিমাণ জল মিশিয়ে রেখে দেওয়া হয়েছে প্রথম টেস্ট টিউবের অবজারভেশন কী যেখানে আমরা ওর মধ্যে সামান্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো দিয়েছিলাম দেখা যাচ্ছে দ্রুত অক্সিজেনের বুদবুদ বেরোচ্ছে অক্সিজেন কিনা এই মুহূর্তে কিন্তু আমাদের বোঝার উপায় নেই বইয়ে লিখে দিয়েছে অক্সিজেন তাই আমিও জানি অক্সিজেন আমরা দেখব একটা বুধবুত বেরোচ্ছে হ্যাঁ সেটা অক্সিজেন কিনা জানার উপায় তোমরা সেই ছোটোবেলায় পড়েছো যে একটা শিকাহীন জ্বলন্ত কাঠি যদি সেই গ্যাসের মধ্যে ধরা যায় যদি সেটা দেখা যায় যে কাঠিটা জ্বলে উঠলো অক্সিজেন হবে যাই হোক দ্রুত অক্সিজেনের বুদবুত বেরোচ্ছে প্রথমটা থেকে আর দ্বিতীয়টা থেকে বুদবুত বেরোচ্ছে কিন্তু সেই বেরোনোর হার খুবই কম তাহলে আমরা কী দেখলাম দুটো টেস্ট টিউব নিয়েছি একই জিনিস দুটো টেস্ট টিউবে হাইড্রোজেন পার অক্সাইড আর জল তফাৎ কোথায় প্রথম টেস্ট টিউবে একটু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্ট টিউবে দেওয়া হয়নি তার ফলে প্রথম টেস্ট টিউবে দেখা যাচ্ছে যে গ্যাসটা বেরোনোর অক্সিজেন গ্যাস বেরোনোর হার বেশি তাহলে কে বাড়ি দিল এটা দিল অবশ্যই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং দেখা যাচ্ছে বিক্রিয়া শেষে কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অপরিবর্তিত থাকছে রাসায়নিক গঠনে তার মানে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এখানে কী করলো সে বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দিল সুতরাং ওর রোল কি এখানে ও রোলটা এখানে ক্যাটালিস্ট বা অনুঘটকের দেখো বলছে কি বুঝলে নিজের ভাষায় লেখো ওখানে লেখা আছে মিশ্রণে এমেনোটু অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকলে রাসায়নিক বিক্রিয়ার বেগ স্থান আছে আমরা শিখে গেলাম বেগ বাড়ে অতএব এমেনোটু এখানে ড্যাশ হিসেবে কাজ করছে কি হিসেবে বলো প্রায় অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এবং এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা কিন্তু অনুঘটন যাই হোক তারপরে আমরা কি লেখা আছে সেই জায়গায় যাই আচ্ছা কিছু সাবধানতা অবলম্বন করানোর কথা আছে এটা ল্যাবে যদি তোমাদের শিক্ষক মহাশয় করিয়ে দেন বা আমি কখনো দেখাই তখন দেখবে যে এই সাবধানতাটা টিচার নিয়েই নেবেন কারণ হাইড্রোজেন পার কিন্তু চামড়া বা চোখের পক্ষে ক্ষতিকারক তাই তোমাদের নিজেদের করতে বারণ করা হচ্ছে আর মনে রাখবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো যেন চোখে নাকে না ঢোকে যাই হোক এই আমরা অনুঘটকের একটা আইডিয়া পেলাম এইবার চলে আসো অনুঘটকের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এসো সেগুলো আমরা বোঝার চেষ্টা করি প্রথম অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায় খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এইটাই মনে রাখবে যে অনুঘটক বলতে আমি কেবলমাত্র মনে রাখলাম যে রাসায়নিক বিক্রিয়ার বেগ ত্বরান্বিত করে সেটা কিন্তু ইনকমপ্লিট একটা সেন্টেন্স কারণ সে রাসায়নিক বিক্রিয়ায় ত্বরান্বিত করে কেবলমাত্র অ্যাডভাইস দিয়ে নয় সে নিজে পার্টিসিপেট করে অনুঘটক নিজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার পরিবর্তন হয় তারপরে আবার কোনো ধাপে এগুলো অবশ্যই মাল্টি স্টেপ রিয়াকশান আবার কোনো ধাপে সেই পদার্থ পরিবর্তিত হয়ে সেই আগের অনুঘটকে ফেরত যায় যেমন ধরো অক্সিজেন গ্যাসের যে প্রস্তুতি পটাশিয়াম ক্লোরেট থেকে আমরা জানি অক্সিজেন গ্যাস পাওয়া যায় তার জন্য অনেক টেম্পারেচার ব্যয় করতে হয় কিন্তু যদি সেখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করি দেখা যায় টেম্পারেচার অনেকটা নেমে এসেছে তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অনুঘটক কি করে বুঝছি না তাকে শেষ শেষে আবার অবিকৃত অবস্থায় রাসায়নিক গঠনে অবিকৃত অবস্থায় আমরা ফেরত পাচ্ছি কিন্তু দেখা গেছে বিশ্লেষণ করে যে এই এমেন প্রথমে যখন বিক্রিয়ায় ঘটে এটা দুটো ধাপের বিক্রিয়া সে কিন্তু এমএনও থেকে পরিবর্তিত হয় অন্য একটি পদার্থে এবং সেই অন্য একটি পদার্থ কিন্তু আবার পরিবর্তিত হয় শেষ অব্দি নটুতে। এবং এর ফলে অক্সিজেনও বেরিয়ে যায় অর্থাৎ আমি প্রথম থেকে বলছি মনে রেখো অনুঘটক কিন্তু বিক্রিয়ার পথটাকেই পাল্টে দেয় যে পথে তুমি স্কুল যাচ্ছিলে সে পথেই তোমাকে আর যেতে দিচ্ছে না অন্য কোনো একটা রাস্তা দিয়ে কম সময় নিয়ে চলে যাচ্ছে আচ্ছা এসো দ্বিতীয়টায় আসি এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে তার মানে কি অনুঘটক কিন্তু রিয়াকশান স্পেসিফিক একই পদার্থ একই এমেনটু মনে হলো এই বিক্রিয়াটা ধীরে হচ্ছে আবার দিয়ে এমেনটু কাজ নাও করতে পারে বিক্রিয়ার ধরন অনুসারে এবং অনুঘটকের রাসায়নিক গঠন অনুসারে সে কিন্তু অনুঘটন করে থাকে বা করতে পারে না মনে রেখো একই অনুঘটক সব বিক্রিয়ায় কাজ করবে না খুব স্বাভাবিক তোমার বন্ধু তোমাকে স্কুলে যাওয়ার রাস্তা চিনিয়ে দিতে পারে সেই বন্ধু যে আবার পদকে নিয়ে যাবে অন্য কোনো স্কুলে অন্য পথে নাও জানতে পারে জানতেও পারে কিন্তু নাও জানতে পারে সেইটাই বলা হচ্ছে এখানে এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারে তিন কোনো বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয় বিক্রিয়ার সমীকরণ দেখেই বলা যায় না ঠিক বিক্রিয়ার সমীকরণ দেখে আমাদের ধারণা করার কোনো উপায় নেই যে এখানে কোন অনুঘটকটা কাজ লাগবে কিভাবে ধারণা করতে পারবো আমাকে স্টাডি করতে হবে বিক্রিয়াটা কোন পথে যাচ্ছে তখন সেই পথ দেখে তার সেই পথে কি কি চেঞ্জ হচ্ছে সেগুলো লক্ষ্য করে সেই চেঞ্জগুলোর মধ্যে আর কোন পদার্থকে আমরা অনুঘটক হিসেবে ফিট করতে পারি সে নিয়ে একটা ধারণা করার পর তাদের সেই শর্ট আউট করা পদার্থগুলোকে ব্যবহার করে তার থেকে যেটা সবচেয়ে বেশি কাজ দিচ্ছে তাকেই আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করি যাই হোক এইবার বলছে দেখো রাসায়নিক শিল্পে ব্যবহারের দিকে যাচ্ছে কিন্তু এবার অনুঘটকের রাসায়নিক শিল্পে নানান প্রয়োজনীয় যৌগ যেমন অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ইত্যাদি তৈরি করতে বিভিন্ন অনুঘটক অপরিহার্য এ প্রত্যেকটা তোমরা পড়বে ক্লাস টেনে পড়বে নাইনে পড়বে এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়ার শিল্প প্রস প্রস্তুতির পদ্ধতির নাম হেবার পদ্ধতি এই যে নাইট্রিক অ্যাসিড এর শিল্প প্রস্তুতির পদ্ধতির নাম ওসোয়াল প্রসেস বা ওসোয়াল পদ্ধতি এই যে সালফিউরিক অ্যাসিড তার শিল্প প্রস্তুতির পদ্ধতির নাম কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি প্রত্যেকটা পদ্ধতির একটা অনেকগুলো ধাপ আছে প্রত্যেকটার তার মধ্যে কোনো একটা ধাপ দেখা যায় সে পুরো বিক্রিয়াটাকে কন্ট্রোল করছে ওই যে কন্ট্রোলিং স্টেপ বা কন্ট্রোলিং রিয়াকশানটা তাকে কত তাড়াতাড়ি বা কত বেশি পরিমাণে করতে পারি আমরা সেক্ষেত্রে কিন্তু অনুঘাটকেরা আমরা ব্যবহার করব। কোথাও দেখবে প্ল্যাটিনাম রোডিয়াম পূর্ণ তারজালির ব্যবহার থাকবে কোথাও লৌহচূর্ণে ব্যবহার থাকবে ইত্যাদি ইত্যাদি এবং আরেকটা আমি উল্লেখ করছি না যখন তো যে ক্লাসে তোমাদের পড়ার কথা সে ক্লাসেই পড়বে সঙ্গে আরেকটা কথা তোমাদের বলে রাখি এই যে অনুঘটক এই অনুঘটককেও তার কর্মক্ষমতা বাড়ানোর মতো একরকম পদার্থ থাকে মানে ধরো ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড তার কাজের ক্ষমতা বাড়িয়ে দেবে অন্য একজন সেই অন্য একজনকে বলে প্রভাবক অনুঘটকের প্রভাবক যেমন হেবার পদ্ধতিতে যাকে দেখছো যাকে যে অনুঘটক হিসেবে ব্যবহার করা হবে সেখানে দেখা যায় যদি মলিবডেনাম পাউডার দেওয়া যায় সে কিন্তু আরও কর্মক্ষমতাকে বাড়িয়ে বাড়িয়ে দেয় যা হোক মনে রেখো এইবার চলে এসো আমরা আরেকটু অন্য পড়ার দিকে যাই এরপরে কী দিচ্ছে একটা পরীক্ষা দেখাচ্ছে আচ্ছা দেখি কি পরীক্ষা দেখাচ্ছে দুটো একই রকমের চক নিতে বলেছে বেশ নিলাম একটাকে ভেঙে টুকরো করো অন্যটা থাকুক পাশাপাশি কি দেখবে বেশ গোটা চকটা প্রথম ছবির মতো থাকবে আর তারপরে আরেকটা চক যেটাকে ভেঙেছি মট করে ভেঙে দিলাম মাঝখান থেকে দেওয়ার ফলে কি হলো হ্যাঁ ওর দেখো ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেল কারণ মাঝখানে দুটো তল তৈরি হলো হলো যেখানে ভেঙে গেল সেই ভাঙার দুটো তল সেটাকে আরও যদি ভাঙি তাহলে আরও তল তৈরি হবে যদি গুঁড়ো করে দিই এবার ভাবো তাহলে কত তল মানে ক্ষেত্রফল কতটা বাড়বে ওই জন্য ক্ষেত্রফল যত বাড়ে বিক্রিয়ার বেগও কিন্তু তত বাড়ে যেহেতু এই যে ক্যাটালিসিস বা অনুঘটন প্রক্রিয়াটা এটা ঘটে সারফেস থেকে সারফেস এরিয়াটাই যত বড় হবে ক্ষেত্রফল যত বড় হবে তত কিন্তু তার কর্মক্ষমতা বাড়বে এই ধারণাটা দেওয়ার জন্যই তোমাদের এই এক্সপেরিমেন্টটা দেখানো হয়েছে বোঝার কথা যে গুঁড়ো করে দিলে কিভাবে ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে দেখি পড়ি কী লিখছে দেখতেই পাচ্ছ বড় টুকরোকে ভেঙে ফেললে ক্ষেত্রফল কিভাবে বাড়ে তোমরা নিশ্চয়ই দেখেছ কয়লার বড় টুকরোর চেয়ে সমান ওজনের ছোট ছোট টুকরো বেশি পড়ে। এখন তোমাদের এইটা দেখা কজনের পক্ষে সম্ভব জানি না বেশিরভাগ বাড়িতেই গ্যাস আছে যাদের কয়লার উনুন আছে বা দেখেছো দেখবে বড় বড় কয়লাকে ভেঙে গুঁড়ো 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 নয় টুকরো টুকরো করে দেওয়া হয় যাতে আগুনটা তাড়াতাড়ি জ্বলে জ্বলে এর কারণটা কি এর কারণ হলো কঠিনের উপরিতলে যত বেশি সংখ্যক পরমাণু বা আয়ন বিক্রিয়ার সুযোগ পায় বিক্রিয়া ঘটে তত তাড়াতাড়ি অর্থাৎ ওই যে বললাম সারফেস এরিয়া উপরিতল তল যত বাড়বে বিক্রিয়ার বেগ তত বাড়তে থাকে উপরে হাইড্রোজেন পার অক্সাইড গুড়ো গুঁড়ো দেওয়ার যে পরীক্ষার কথা পড়েছিলে সেখানে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডের বড় ডেলা না সমান ভরে সূক্ষ্ম গুঁড়ো কোনটা দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেনের বুধবুদ বেরোবে আমরা ডিসকাস করে ফেলেছি কাজেই তোমরাও বলতে পারবে স্যার বড়ো টুকরো নয় আমরা যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো দিই তাহলে তাড়াতাড়ি বিক্রিয়াটা হবে কারণ গুঁড়ো দিলে স্যার ক্ষেত্রফলটা বেড়ে যায় ফলে অনুপরমাণুগুলো খুব তাড়াতাড়ি বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারছে যেহেতু ক্যাটালিসিসটা কিন্তু একটা সারফেস রিয়াকশন মূলত সারফেস থেকেই ওরা বিক্রিয়াটায় অংশগ্রহণ করে দেখি এখানে কি লেখা হচ্ছে উত্তর আসছে সূক্ষ্ম গুঁড়ো কারণ গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে অনুঘটকের কাজও ঘটে তাড়াতাড়ি তাই রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটক ব্যবহার করলে তা সূক্ষ্ম গুঁড়ো বা সরু তার আকারে রাখা হয় বেশ এইবার এইটা জানার পর তোমার বাড়িতে যে ঘটনাগুলো দেখো সেগুলোর মধ্যে কী মিল আছে সেটা আবিষ্কার করার চেষ্টা করো এক নাম্বার বলেছে বাড়িতে ধুনো দেওয়ার সময় যা মনে করো যে নারকেলের ছোবড়া দিয়ে তোমরা যখন ধুনুচি সাজিয়ে ধুনো দাও সেখানে যে ধুনোটা সেটা ধুনোর বড় একটা ডেলা দেওয়া হয় নাকি সেটাকে গুঁড়ো করে দেওয়া হয় কোনটা দিলে ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে ধোঁয়াটা বেশি হয় আচ্ছা দু নম্বর বলছে বড় টুকরোর চেয়ে গুঁড়ো মশলা অপেক্ষাকৃত কম সময়ে রান্নায় সুগন্ধ আনে আস্ত আলুর চেয়ে ছোটো টুকরো সেদ্ধ হতে কম সময় লাগে ওপরের ধারণাগুলো থেকেই কিন্তু উত্তর পেয়ে যাবে ভাববে টুকরো করলে ক্ষেত্রফল বাড়ছে এই ধারণা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর তিন বলছে বড়দানার চিনির চেয়ে গুঁড়ো চিনি জলে তাড়াতাড়ি গলে এগুলো আমাদের চোখে পড়ে এর কারণগুলো কিন্তু এখন আমরা বলতে পারবো যেহেতু আমি আগে বুঝিয়ে দিয়ে এসছি আমি কারণ বললাম না তোমরা কারণ ভেবো খাতায় লিখো এবং অবশ্যই শিক্ষক মশাইকে দেখিয়ে নেবে তারপর এইবার আসি এ তো গেলে অনুঘটকের কথা এইবার আসি আমাদের শরীরে তো সব সময় বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া চলছে যার জন্য আমরা দাঁড়িয়ে আছি আমরা হাঁটছি আমরা চলছি কথা বলছি খাতায় নোট নিচ্ছি কাজকর্ম করছি সারা পৃথিবী গতিশীল রয়েছে তো এই যে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো এর মধ্যেও কিন্তু অনুঘটন চলে এবং সেই অনুঘটকগুলোকে কিন্তু আমরা বলি উৎসেচক এবং এই যে জৈব অনুঘটকগুলো যাদের আমরা উৎসেচক বা এনজাইম বলছি এদের কাজকর্ম কিন্তু আরও বেশি স্পেসিফিক আসো সেই কথায় যাব তার আগে বইয়ে কী লিখছে একবার পড়েনি খুব জরুরি বইটা সব সময় পড়বে বিশেষ বিশেষ ধরনের জৈব অনুঘটক বা এনজাইম না থাকলে জীবকোষে বেশিরভাগ রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে না এই জৈব অনুঘটকগুলো প্রধানত প্রোটিন জাতীয় যৌগ তোমাদের মাথায় আছে নিশ্চয়ই শরীরে কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে ফ্যাটের প্রয়োজন আছে আমাদের শরীরে প্রোটিন আছে আচ্ছা প্রোটিন কী প্রোটিন কিন্তু একটা পলিমার কীরকম পলিমার ছোট্ট ছোট্ট অণু অ্যামাইনো অ্যাসিডের অণু সেই অ্যামাইনো অ্যাসিডগুলো যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে হাত ধরে ধরে বড় একটা চেন তৈরি করে তার নাম পেপটাইড পেপটাইড অনেকগুলো মিলে তৈরি হয় পলিপেপটাইড এবং এদের প্রত্যেকের আলাদা আলাদা গঠন থাকে এদেরকে বড় হলে দেখবে একটা স্বাভাবিক একটা ওই যে পেপটাইড গঠন পেলাম সেটা প্রাথমিক গঠন প্রাইমারি স্ট্রাকচার তারপরে ওই পলিপেপটাইট গঠন হলো একটা চেনের সাথে আরেকটা চেন কিভাবে আকার পাচ্ছে একটা সেটাকে বলে সেকেন্ডারি স্ট্রাকচার তারপর তারা কিভাবে বিন্যস্ত থাকছে তার জন্য স্টার্শিয়ারি স্ট্রাকচার এবং থ্রি ডাইমেনশনালে আমি কিভাবে প্রোটিনটাকে দেখছি সেটা কোয়াটারনারি স্ট্রাকচার এই রকম স্ট্রাকচার এই যে বলে ফেলছি আমরা চট করে এই এক একটা স্ট্রাকচার ডিটারমাইন করতে বিজ্ঞানীদের কত সময় কত গবেষণা ব্যয় করতে হয়েছে হ্যাঁ যাই হোক সে সময় পেলে ওই গল্পগুলো আমরা পরে বলবো যে কিভাবে এই প্রোটিনের স্ট্রাকচারগুলো ডিটারমাইন্ড হয়েছে বা প্রোটিনের রকম প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি হয় এবং মনে রেখো এই জানাগুলোর জন্যই কিন্তু বিভিন্ন ওষুধ আবিষ্কার হচ্ছে সেই ওষুধ আমাদের বাঁচিয়ে রাখছে এ একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এইগুলো যত একটা সুন্দর ধরে নাও সবুজ মাঠ বিজ্ঞান একটা সবুজ মাঠ তার জায়গায় পৌঁছতে গেলে আমাদের কিন্তু এই ছোট্ট ছোট্ট গলি ক্লাস এইটের উৎসেচক ক্লাস এইটের অনুঘটক এগুলোকে পার হয়ে যেতে হবে এই ধারণাগুলোকে সঙ্গে করে নিয়ে তবে যাওয়া যাবে চলো তারপর পড়ি তুমি কি এদের কাজ দেখতে চাও হ্যাঁ স্যার চাই তাহলে তোমার কি লাগবে লাগবে পাতলা হাইড্রোজেন পার দ্রবণ একটু আগে জানিয়েছিলাম কিছু সদ্য কাটা আলুর টুকরো আর দুটো টেস্ট টিউব খানিকটা জল চলো কি পরীক্ষা হচ্ছে দেখি পরীক্ষায় কি করছে একটা টেস্ট টিউবে হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ সমপরিমাণ জলে মিশিয়ে রাখা হলো বেশ আরেকটা টেস্ট টিউবে পাতলা হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ অল্প জল দিয়ে তাতে একটা কাটা আলুর টুকরো দেওয়া হলো এইটা করতে পারা যাবে আমরা ল্যাবে করতে পারবো সেই হাইড্রোজেন পার একই স্যাম্পল দুটো টেস্ট টিউবে নিয়েছি শুধু একটার মধ্যে কুচি করা আলুর টুকরো আমরা দিয়ে দিয়েছি এক্ষুনি কাটা কিন্তু কেটে রেখে দেওয়া নয় দেখা যাচ্ছে প্রথম টেস্ট টিউবে অক্সিজেন বেরোচ্ছে বুধবুধ করে বুদবুদ আকারে দ্বিতীয় টেস্ট টিউবেও বেরোচ্ছে কিন্তু প্রথম টেস্ট টিউবে অক্সিজেনের বুদবুদ বেরোবার হার খুবই কম দ্বিতীয়টায় তাড়াতাড়ি বুদবুত বেরোচ্ছে অনেক তাড়াতাড়ি বেরোচ্ছে তাহলে আমি কি বুঝতে পারব প্রথম টেস্ট টিউবে বিক্রিয়ার হার খুবই কম আর দ্বিতীয় টেস্ট টিউবে বিক্রিয়ার হার খুব বেশি কেন স্যার কী দিয়েছ দ্বিতীয় টেস্ট টিউবে আলুর টুকরো আলুর টুকরোর মধ্যে একটা ওই এনজাইম বা ক্যাটালিস্ট আছে জৈব উৎসেচক কি আছে তার নাম ক্যাটালেজ এই ক্যাটালেজ হাইড্রোজেন পার ভেঙে অক্সিজেন গ্যাস দিয়েছে ঠিক সে ভেঙে শুধু না মানে ও প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করেছে যা উৎসেচকের কাজ নিচে দেখো লেখা আছে মেটে বা লিভারেও ক্যাটালেজ এনজাইম থাকে তা নিয়েও এই পরীক্ষা করে দেখা সম্ভব তোমরা দেখবে নিশ্চয়ই দেখবে আচ্ছা আরও একটা এনজাইমের কাজ দেখতে চাও তাহলে কী নিয়ে আসবে একটু জল ইউরিয়া অড়হর ডালের গুঁড়ো আর একটু ফেনল থ্যালিন দ্রবণ লাগবে হ্যাঁ দারুণ কালারফুল এক্সপেরিমেন্ট স্কুল খুলুক তারপর আমরা ল্যাবে এটা করে দেখব কী করবো অন্তত এখানে ছবি আছে আমরা দেখি কাঁচের গ্লাসে সামান্য জলে ছবিটার দিকে তাকাও আমার কথা শোনো কাঁচের গ্লাসে সামান্য জলে খানিকটা ইউরিয়া গুলে এক চামচ অড়হর ডালের গুঁড়ো দিয়ে মিনিট দশেক ভিজিয়ে রাখো সাবধানে শুঁকলে অ্যামোনিয়ার গন্ধ পাবে শোঁকার কথা এই যে বলছে না সাবধানে সাবধানতা রাখতে হয় অ্যামোনিয়া শোঁকার একটা নির্দিষ্ট নিয়ম আছে দূরে টেস্ট টিউবটা রেখে রেখে হাত দিয়ে গ্যাসটাকে নিজের নাকের দিকে ঠেলে ঠেলে নিতে হয় নাহলে সরাসরি নিলে কিন্তু চোখ মুখ দিয়ে জল বেরোবে মুহূর্তের জন্য ফেন্টও হতে পারো যাই হোক সাবধানে শুকলে অ্যামোনিয়ার গন্ধ পাবে এবং ফেনোবথালিন দিলে দ্রবণ গোলাপি হয়ে যাবে ওই যে একদম শেষে যে ছবিটা তার যে রঙটা ওই রকম তুমি দেখলে একবার বা দু ড্রপ ফেনবথালিন দ্রবণ দিলে ব্যাস দেখা গেলো জলটা লাল হয়ে গেল হ্যাঁ ম্যাজিক একদম জাদু কিন্তু তার কারণটা কি লেখা আছে পড়ি কেন এমন হয় অরহর ডাল বা তরমুজের বীজে ইউরিয়েজ বলে এক ধরনের এনজাইম থাকে ইউরিয়েজ ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে দেখো বিক্রিয়াটা দেওয়া আছে উইদিন র্যাকেট যে সিও এনএইচ টু হোল টু ইউরিয়া প্লাস এইচ ও সেখান থেকে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া এই যে অ্যামোনিয়া ও জলের সাথে গুলে যাচ্ছে গুলে অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড খার তৈরি করছে অ্যামোনিয়া দ্রবণকে ক্ষারীয় করে দিচ্ছে আর ক্ষারীয় দ্রবণে ফেনলথালিনের বর্ণ ওই যে বর্ণটা দেখছ গোলাপি ফলে দ্রবণটা গোলাপি হয়ে যাচ্ছে প্রস্রাবাগারের ঝাঁঝালো গন্ধ অ্যামোনিয়ার নর্দমার জীবাণুরা প্রস্রাবের ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করে এবার দেখো কি লেখা আছে খাবারের বিভিন্ন উপাদান প্রোটিন শর্করা লিপিড হজম করতে নানান এনজাইম অপরিহার্য আমাদের যে খাবার খাই আমরা রোজ এই যে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটকে তো ভাঙতে হবে ছোট ছোটো অনুতে না গেলেও তো তা আমার বডি অ্যাবজর্ব করতে পারবে না এই ভেঙে দেওয়ার জন্য আলাদা আলাদা উৎসেচক আছে ফ্যাটকে ভেঙে দেওয়ার জন্য লিপিডকে ভেঙে দেওয়ার জন্য আলাদা আলাদা উৎসেচক আছে দেখো তোমরা দেখো ধরো প্রোটিন ভেঙে দেওয়ার উৎসেচক আছে তোমরা লক্ষ্য করে দেখেছ আমি নাম বলবো না নিজেরা খুঁজে নিয়ে দেখবে সব মাস্টারমশাই বলে দিলে মাস্টারমশাইয়ের কাজ কিন্তু বলে দেওয়ার নয় তোমরা দেখেছ যে যখন রান্না হয় মাংস রান্না হয় বাড়িতে কিন্তু পেঁপের টুকরো ফেলে দেওয়া হয় বা হজমের সমস্যা হলে সেদ্ধ পেঁপে খেতে বলে পেঁপে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় কেন মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন তাহলে কি পেঁপের মধ্যে এমন কোনো ওই যেমন কাটা আলুর মধ্যে কিছু উৎসেচক ছিল পেঁপের মধ্যেও এইরকম কোনো উৎসেচক আছে যা মাংসের প্রোটিনকে ভেঙে ভেঙে দিচ্ছে ফলে তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে একটু ভেবো একটু খোঁজ করো সবার কাছ থেকে জানার চেষ্টা করো নাহলে আমায় জিজ্ঞেস করো তখন আমি বলবো যাই হোক এবং এই যে উৎসেচকগুলোর কথা বলছে যারা প্রোটিন শর্করা লিপিডকে হজম করিয়ে দেয় যারা তোমার দেহে খাদ্য থেকে শক্তি তৈরিতে নতুন নতুন প্রোটিন তৈরিতে বা ডিএনএ তৈরিতে হরমোন পর্দা নানান প্রয়োজনীয় উপাদান তৈরিতে তারপরে ধরো কোষের মধ্যে ক্ষতিকারক যৌগকে নষ্ট করতে বিভিন্নভাবে কাজে লাগে এই একই এনজাইম কিন্তু সর্বত্র না মনে রেখো তো এনজাইমের ক্ষেত্রে একদম লক অ্যান্ড কি মেকানিজম চলে একটা তালা যেমন নির্দিষ্ট একটা চাবিতেই খোলে কেন না তালার ভেতরে যে খাঁচ কাটা আছে চাবিটার মধ্যে ঠিক তার উল্টো খাঁচ কাটাগুলো আছে ফলে যখনই আমরা তার মধ্যে ঢোকাই একদম কিন্তু পুরোপুরি খাপে খাপে ওরা মিলে যায় যার জন্য লকটা খুলতে পারে এনজাইমের ক্ষেত্রও কিন্তু তাই হয় লক অ্যান্ড কি মেকানিজম হয় সাবস্ট্রেটের মধ্যে যেরকম খাঁজ কাটা আছে এনজাইমের মধ্যেও তেমনি খাঁজ থাকে তাই ওরা মিলে যেতে পারে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে যাই হোক এই নিয়ে তরে তোমরা আরও ভালো করে পড়বে মনে রেখো তার মানে কি আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের বিভিন্ন প্রক্রিয়া এমন কি তোমাদের আরও ভালো করে বলি এই যে শ্বাস নিচ্ছি যে শ্বসন প্রক্রিয়া শ্বসনের যে বিভিন্ন ধাপ সেটা গ্লাইকোলিসিস হোক চক্র হোক তোমরা বায়োলজিতে ভবিষ্যতে পড়বে প্রত্যেকটা ধাপে কিন্তু এনজাইমের কাজ আছে এবং তোমরা বায়োলজিতে সেই এনজাইমের নাম পড়বে হজমের ক্ষেত্রে এই যে পরিপাক হয় খাবার খাচ্ছি মনের আনন্দে সেই খাবার পরিপাকেরও প্রতিটা ধাপে এনজাইমের গুরুত্ব রয়েছে বুঝতে পারছো অনুঘটক যেমন জীবদেহের বাইরের বিক্রিয়ার একটা বিরাট বিষয় তেমন জীবদেহের ভিতরের বিক্রিয়ার ক্ষেত্রেও যা আমাদের বাঁচিয়ে রেখেছে অনুঘটকের কাজ গোলমাল হয়ে গেলে আর বেঁচে থাকবো না সেইটাই কিন্তু বলছে এনজাইম ছাড়া কোনো কোষই বাঁচতে পারবে না মনে থাকবে এরপরে একটা কবিতা তোমাদের মজার জন্য দেওয়া আছে সেটা কিন্তু পড়ে ফেলো কঠিন জিনিস পড়ার পর এইটুকু রিলিফ আমাদের প্রয়োজন হয় হ্যাঁ দেখো একটা কবিতা বলে আর একটা ছবি দিয়ে কি সুন্দর করে তোমাদের বোঝানো আছে আমি একবার পড়ে আজকের ক্লাসটা শেষ করতে যাব। কেউ বা জোরে ছোট্ট অনু কেউ বা ভাঙে বড়ো ইলেকট্রনের আদান প্রদান কেউ সে কাজে দড়ো কোথাও চলে লিপিড গড়া কোথাও ভাঙে প্রোটিন এনজাইমেই করছে সে কাজ নইলে ভারী কঠিন তোমরা কঠিন ভেব না তোমাদের এতক্ষণের আলোচনায় অনুঘটকের যেটুকু ধারণা তোমাদের মধ্যে হলো সেটা নিজে ভেবে খাতায় লিখে ফেলো নিজ গল্পের আকারে ভাবনাগুলোকে ব্যাস তাহলেই কিন্তু চলবে ঠিক আছে আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ বাড়িতে থেকো ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে ভালো থেকো ঠিক আছে টাটা